ইমপ্রেস। এই কথাটির মানে হচ্ছে ছাপ, প্রভাব, বৈশিষ্ট্য। কিন্তু যদি কাজের কথায় আসি তাহলে এটির মানে দাঁড়াবে প্রভাবিত করা অথবা আখ্যায়িত। অর্থাৎ আপনি এমন কাউকে এমন কিছু বলেছিলেন যেটার কারণে সে আপনাকে আজও পর্যন্ত মনে রেখেছিল, আর সেটাই হচ্ছে প্রকৃত পক্ষে কাউকে ইমপ্রেসড করা। আর এটা তো আমরা সবাই করতে চাই, তাই না? বিশেষ করে প্রিয় মানুষটির সাথে, যাতে আপনি সারা জীবন তার মনেই থাকতে পারেন, তবে আর চিন্তার কিছু নেই। আজ আমরা এই ভিডিওতে এমন কিছু ট্রিপ সম্পর্কে জানতে চলেছি যেগুলোর ব্যবহারে আপনি খুব সহজেই যে কাউকে ইমপ্রেস করতে পারবেন। সে আপনার রিলেটিভ, প্রতিবেশী, ক্লাসমেট, ফ্রেন্ডস বা অন্য যে কেউ হয়ে থাকুক না কেন। তাহলে আপনিও যদি জানতে চান কীভাবে যে কাউকে খুব সহজেই ইমপ্রেস করা যায়, অথবা কোনো মেয়ে বা কোনো ছেলেকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আইডিয়া নাম্বার 1, রাইট সাইড, অর্থাৎ সঠিক দিকে তাকান। লাভ অ্যাট ফার্স্ট সাইড এই কথাটির মানে হয়তোবা আপনি এখনও জানেন না। লাভের স্টার্টিং হয় তাকানোর ভঙ্গিমা থেকে। তাহলে তাকানোর ভঙ্গিমায় চেঞ্জ করে নেওয়া যাক, যে কেউ এমনিতেই ইমপ্রেসড হয়ে পড়বে। তো যারা ভাবছেন কীভাবে, তো চলুন বুঝে নেওয়া যাক। মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে আসলে ছেলেদের নজর কোন দিকে রয়েছে। তাহলে নিজের নজর সবসময় ঠিক সাইডে রাখুন। সঠিক দিক মানে যেমন কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তাহলে সে ভাববে আপনি হয়তো তার সাথে কথা বলতে খুশি আছেন এবং আপনার মনে হয়তো বা কোনো বাজে মতলব নেই। এবং সবথেকে বড় কথা, সে আপনার সাথে কথা বলতে ন্যাচারালি একটা আলাদা ফিলিংস পাবে এবং সে মিথ্যা বলতে ভয় পাবে, মানে মিথ্যা বলবে না। নাম্বার 2, স্মাইল পাস। কোনো মানুষের সাথে চোখে চোখ পড়ে গেলেই স্মাইল পাস করুন। স্মাইল ভিতর থেকে হতে হবে, তার মানে এই নয় সব কিছু পার করে পাগলের মতো হাসতে থাকা। তাহলে সে ইমপ্রেস হওয়ার পরিবর্তে উল্টা আপনার থেকে দূরে চলে যাবে। একটা হালকা ন্যাচারাল হাসি যথেষ্ট, সেটা সেই মানুষের কিছু অ্যাটেনশন ব্রেক করবে আর আপনি তার মনে জায়গা দখল করতে পারবেন। হাসির ভিতর সেই অনুভূতিটা রাখার চেষ্টা করুন যে আপনি তাকে দেখে খুশি আছেন, আর এমনটি আপনি সবার সাথেই করতে পারেন। কারণ হতে পারে কে জানে ওই টাইমে সে আপনাকে নোটিশ করছে কি না। নাম্বার 3, বি সেলফলেস। একটি ছেলে ছিল যে তন্নিকে খুব পছন্দ করত, আর তাদের বাবাও একে অপরের খুব ভালো বন্ধু ছিল। একদিন মেয়েটির বাবা ছেলেটির কাছ থেকে বিশেষ একটা ব্যাপারে হেল্প চাইল এবং ছেলেটি কিছু না ভেবেই তাদেরকে সাহায্য করার কাজে লেগে পড়ল। সে অনেক পরিশ্রম করে আর তাদেরকে সাহায্য করতে সাকসেস হয়। বলুন তো, বলুন তো কি কারণ ছিল ওই ছেলেটির, মানে মেয়েটিকে হেল্প করার? কারণ ছেলেটির মন থেকেই মেয়েটিকে নিঃস্বার্থভাবে হেল্প করতে ভালো লাগছিল। তার মনে সেরকম কোনো কুমতলব ছিল না, সে তাকে হেল্প করার কাজেই ব্যস্ত ছিল। সো বন্ধুরা, আপনিও যদি কোনো স্বার্থ ছাড়াই কাউকে হেল্প করেন তাহলে না চাইলেও সে আপনার প্রতি ইমপ্রেসড হয়ে যাবে। তাই সবসময় নিজের উপর চিন্তা না করে মাঝে সাঝে অন্যান্য ব্যক্তিদের উপরেও স্বার্থ ছাড়া ভালোবাসতে থাকুন আর দেখুন সে, মানে তারা, আপনার প্রতি কতটা ইমপ্রেসড হয়ে পড়ে। এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারা অল্প কিছুদিনের মধ্যেই এর ম্যাজিকটি লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক, চট করে আরও একবার দেখে নেওয়া যাক এছাড়াও আপনাকে আর কী কী করতে হবে তার একটি শর্ট সামারি। প্রথমে তো আপনাকে, অর্থাৎ নাম্বার 1, রাইট সাইড, মানে সঠিক দিকে দৃষ্টি রাখুন। নাম্বার 2, স্মাইল ফেস, সুন্দর একটা হাসি রাখা। নাম্বার 3, বি সেলফলেস, অন্যকে সাহায্য করা। অ্যান্ড নাম্বার 4, ইফেক্টিভ টকিং, কমেডি করা এবং প্র্যাকটিক্যাল কথাবার্তা বলা। নাম্বার 5, বি গুড, ফ্রেশ অ্যান্ড হাইজিন থাকা। তাহলে কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকের মাধ্যমে আপনার সেই সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যাদের সত্যিই এই ভিডিওটি প্রয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন, আর আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব মাস্ট বি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।